হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এসেছি সিডনি সিটিতে। এখন আছি আমরা সেন্ট্রালে, দেখাচ্ছি আপনাদেরকে সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে স্টেশনের বাহিরের দিকের অংশ। স্টেশনের এই দেয়ালগুলো বহু বছর পুরনো। 1903 সালে এই স্টোনগুলো দিয়ে দেয়ালগুলো তৈরি করা হয়েছে। স্টেশনের ভিতরে ওয়াশরুম রয়েছে, এছাড়াও চিপস, চকলেট, পানি কিনতে চাইলে সে ব্যবস্থাও রয়েছে। আগের দিনের রাজকীয় গেটের মতো দেখতে এই গেটগুলো। বহু বছর ধরে সুন্দরভাবে এই স্টেশনটি মেনটেন করে রাখা হয়েছে। এখন যাচ্ছি স্টেশনের ভিতরে। বিশাল এরিয়া জুড়ে এই স্টেশনটি। এর সবচেয়ে মূল আকর্ষণ হচ্ছে এর কারুকার্য এবং ঝুলে থাকা ওই ঘড়িটি। 1906 সালের 5 আগস্ট এই স্টেশনটি উদ্বোধন করা হয়েছিল। তখন থেকে এখন পর্যন্ত স্টেশনটি চালু রয়েছে। সর্বক্ষণ স্টেশনটি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য লোক রাখা হয়। এর সৌন্দর্য অক্ষুণ্ণ রাখতে এখন পর্যন্ত অনেকটা আগের মতোই বিল্ডিংয়ের কারুকাজ ধরে রাখা হয়েছে, কিছুটা উন্নত করা হয়েছে। সিটি থেকে যাতায়াতের জন্য এই স্টেশনটি সবার কাছেই অনেক পপুলার। ওয়েটিংয়ের জন্য এবং রেস্ট নেওয়ার জন্য কিছু বেঞ্চেস রয়েছে। এই মূর্তিটির মানুষটির নাম হচ্ছে জন উইথেন। তাকে বলা হয় ফাদার অফ দ্য নিউ সাউথ ওয়েলস রেলওয়েজ। 100 বছরেরও বেশি পুরনো এই রেলওয়ে স্টেশনটি। এই স্ক্রিনে ট্রান্সপোর্ট ইনফরমেশন দেখানো হয়। প্রায় 28টি প্ল্যাটফর্ম রয়েছে স্টেশনটির এবং 27 মিটার গভীরে এর সব প্ল্যাটফর্ম রয়েছে। সবচেয়ে সুন্দর আকর্ষণ দেখতে এর ঘড়িগুলো, অনেক আগের দিনের তৈরি এসব। বিল্ডিংটার কারুকার্য সব কিছুই অনেক আগের দিনের। মনে হবে যে 100 বছর পিছনে কোথাও ফিরে গিয়েছি। কত সুন্দর স্নিগ্ধতা! একটা রাজকীয় বিল্ডিং দেখতে যেমন হয়, এই স্টেশনটি দেখতে তেমনই এবং বিশাল বড়। আমরা সেন্ট্রাল থেকে যাব প্যারামাটাতে, তাই আমরা স্টেশনে চলে এসেছি। এখন আমরা আমাদের প্ল্যাটফর্মে যাব। সারা দিন রাতই স্টেশনের কার্যক্রম চালু থাকে, তাই কোনো না কোনো মানুষজন থাকেই যাওয়া আসার জন্য। এই সুন্দর স্টেশনটি দেখতে দেখতে বাড়ি ফিরে যাচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, বাই।